হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আমি আপনাদের মাঝে একটা পোস্ট দিয়েছিলাম সেপ্টেম্বর মাসের 8 তারিখ, এই মাসেরই 8 তারিখ একটা পোস্ট দিয়েছিলাম, বলেছিলাম খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে একটা পেমেন্ট গ্রুপ নিয়ে চলে আসবো। সেটা হচ্ছে গিয়ে আর কি সিএপিটি টোকেনের। তো এইটির যে অফার, মূল যে অফারটি আমি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম, তো এই যে দেখুন অফারটি শেয়ার করেছিলাম 2 মাস আগে, জুনের সতেরো তারিখ অফারটি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। বলেছিলাম এখানে জয়েন করার বিনিময়ে আপনারা এখান থেকে 1000টি সিএপিটি টোকেন পাবেন, যেটা ভ্যালু তারা $50 বলতে আছে। তো এখন আমি আপনাদের একটা জিনিস দেখাই, এখান থেকে এক ভাই একটা পেমেন্ট নিয়েছে। তো পেমেন্টটা হচ্ছে 1,51,587টা সিপিএ টোকেন। তো এটা সে কী করছে, সোয়াইপ করেছে। তো সোয়াইপ করলে আপনারা সবাই জানেন ইথেরিয়াম পিটি কাটে এবং টোকেনের দামও খুব কম হয়। তো সেই ভাই এখান থেকে এই টোকেনগুলো সোয়াইপ করে নিয়েছে। তো সোয়াইপ করছে ইথেরিয়ামে, এটা ইউনিসোয়াইপের ভেতরে এই টোকেনটি সোয়াইপ করা যায় ইথেরিয়ামে। তো সে এখান থেকে এই যে তার যে টোকেনটা আছে, টোকেনটা সোয়াইপ করে মোট $136 মতো পেয়েছে। তো তার $136 সোয়াইপ করতে তার $10 মতো ইথেরিয়াম ফি লেগেছে। এটা শুধু তার না, সবাইয়েরই $10 মতো ফি লাগবে ইথেরিয়াম ফি সোয়াইপ করতে। তো আমি ভিডিওর প্রথমেই একটা কথা বলে রাখবো, যারা এখন নতুন করে এখানে জয়েন করবেন, নতুন যারা জয়েন করবেন, তারা যেটা করবেন টোকেনটা সোয়াইপ করবেন না, কারণ তাদের কাছে কিন্তু খুব কম টোকেন থাকবে। তারা টোকেনটা আরও কিছুদিন হোল্ড করে রাখবেন, এটা বিগ বিগ এক্সচেঞ্জ আর সাইটের ভিতরে টোকেনটা লিস্টেড হবে, তখন টোকেনটার দামও বাড়বে এবং আপনারা এখান থেকে একটা ভালো পরিমাণে প্রফিট নিতে পারবেন। তো এখান থেকে আমিও সাইডে সোয়াইপ করতে পারতাম, এখানে আমার কত টোকেন আছে সেটা আপনাদের দেখাই। তো এখানে আমার টোকেন আছে 64,587টা টোকেন। তো যেটার মূল্য $20 হতেও পারে, নাও হতে পারে, $15 মতো হতে পারে। তো এখান থেকে এখন যাতে আমি এই অল্প কয়টা টোকেন এটা যদি সোয়াইপ করে নিই, তাহলে আমার এখান থেকে $5 থাকতেও পারে, নাও থাকতে পারে, কারণ $10 মতো ইথেরিয়াম ফি চলে যাবে। তো যাদের এখানে আরও বেশি টোকেন রয়েছে, এখান থেকে ধরুন 4-5 লাখ টোকেন যাদের রয়েছে, তারা চাইলে এটা এখন সোয়াইপ করতে পারেন। কীভাবে সোয়াইপ করবেন সেটা আমি দেখিয়ে দেবো। তো আমি এটা এখন সোয়াইপও করবো না, উইথড্রও করবো না। এটা কীভাবে উইথড্রো করবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দেবো, আপনারা এখন চাইলে উইথড্রোটা করে রাখতে পারেন। তো উইথড্রো করতে এখানে ইথেরিয়াম ফি লাগে, আমি বলবো কেউ এখান থেকে এখন উইথড্রো করবেন না, সবই টোকেনটা এখানে হোল্ড করে রাখবেন। এখানে কিন্তু দেখুন তাদের উইথড্রো অপশনটা চালু হয়ে গেছে। তো কীভাবে কী করবেন সকল বিস্তারিত বিষয়বস্তু দেখিয়ে দেবো এবং এইটা নিয়ে সম্পূর্ণ ভিডিওটা এইটা নিয়ে আলাপ আলোচনা করবো, যে কীভাবে কী কাজগুলো আপনারা সম্পূর্ণ করবেন, কীভাবে নতুনরা জয়েন করবেন সমস্ত বিষয়বস্তু দেখিয়ে দেবো। তো সেটি দেখানোর আগে আপনাদের কাছে ছোট্টটি রিকোয়েস্ট করে নেবো। তো এখনও যারা আমার অনলাইন আন্তর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এই সাবস্ক্রাইব লেখা বাটনটি উপর ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে আসা নোটিফিকেশান আইকনটি অন করে দেবেন, যাতে করে আমার সকল নতুন নতুন আপলোডকৃত ভিডিও ও লাইভ পেমেন্ট গ্রুপ ভিডিওগুলো এবং এরকম আপডেট ভিডিওগুলো সবাই আগে পেতে পারেন। তো এই অফারটি কিন্তু আমি 2 মাস আগে আপনাদের মাঝে শেয়ার করেছিলাম, তখন অনেকেই জয়েন করেননি, অফারটিকে অবহেলা করেছেন। তো এখনও যারা এই অফারটিকে অবহেলা করবেন তারা কিন্তু পরবর্তীতে আরও পস্তাবেন। তো এখান থেকে কীভাবে করবেন সমস্ত বিষয়বস্তু দেখিয়ে দেবো এবং লাইভ পেমেন্ট করবো সেটাও একটু দেখাবো, এবং বন্ধু তো সম্পূর্ণভাবে দেখানো হয়নি, সেই ভাই যে উইথড্রো করেছে সেটাও আমি আপনাদের দেখাবো। তো সেই ভাই একটা একজন বড় ইউটিউবার, তার জন্য তার একটু রেফার বেশি হয়েছে, তাই সে এখান থেকে টোকেনটা সোয়াইপ করে নিয়েছে, সে আর অপেক্ষা করেনি পরবর্তীর জন্য। তো সেও কিন্তু সবাইকেই বলেছে অপেক্ষা করার জন্য, কারণ টোকেনটা খুব বড় বড় এক্সচেঞ্জ সাইটে লিস্টেড হবে। তো প্রথমে আমি আপনাদের দেখাই এই অফারটির ভিতরে কীভাবে জয়েন করবেন, কীভাবে কী সম্পূর্ণ কাজগুলো কমপ্লিট করবেন। তো এটির জন্য এটির ভিতরে দেখি জয়েন করার জন্য আপনাদের প্রথমে যেটা করতে হবে, সরাসরি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন, সেখানে প্রথমে একটি লিঙ্কই পাবেন, শুধুমাত্র লেখা থাকবে অ্যাডোপ লিঙ্ক। তো সেই অ্যাডোপ লিঙ্ক, সেই লেখাটার উপর, লেখাটার সামনে যে লিঙ্কটা থাকবে ওই লিঙ্কটার উপর ক্লিক করে দিলে আপনাদের সামনে এই যে দেখুন এই পোস্টটি আপনাদের সামনে চলে আসবে। তো এই পোস্টটি আপনাদের সামনে চলে আসলে যারা নতুন ইউজার এখন পর্যন্ত এখানে জয়েন করেননি, তারা যেটা করবেন এখানে দেখুন ভিডিও লিঙ্ক দেওয়া আছে, এই নিচের যে ভিডিও এই ভিডিওটা দেখে জয়েন করবেন। এবং এই ভিডিওটা দেখে জয়েন করার পর তারপর আপনারা যেটা করবেন আমি দেখাই, এখানে দেখুন এখানে উত্তর দেওয়া আছে, শুধুমাত্র আজকের উত্তরটাই এখানে দেওয়া আছে। প্রথমটার উত্তর হবে ক্যাপ্টেন, পরেরটার উত্তর হবে BTC অ্যান্ড HEDZ, পরটা উত্তর হবে অল দি অ্যাবভ। এটা কিন্তু আজকের অ্যান্সার, প্রত্যেক দিন কিন্তু অ্যান্সার চেঞ্জ হয়, তো এটা হচ্ছে আজকের অ্যান্সার। আপনারা শুধু এইখান থেকে আজকে অ্যান্সারগুলো দেখে দেখে দিতে পারবেন পরবর্তীতে। কালকে আজকে কত তারিখ, আজকে হচ্ছে 10 তারিখ, যারা 11 তারিখ জয়েন করবেন তাদের জন্য কিন্তু অন্য অ্যান্সার হবে। তো সেটার সমাধানও এই ভিডিওতে দেওয়া আছে, আপনারা যদি ভুল অ্যান্সার দেন তাহলে কোনো অসুবিধা নেই, আপনাদের সামনে আবার অ্যাগেন ভিডিওটা পেলে হবে, আবার ভিডিওটা দেখে আপনারা পরবর্তী অ্যান্সারটা দিলেন, তখন যদি আবার ভুল হয় তখন আপনারা আবার ভিডিওটা দেখবেন। মোট 3টা না 4টা কি
কি অপশন থাকে, তো আপনার যদি তিন সেট পেজই ভুল দেন তাহলে আপনাকে তিন সেট পেজ দেখে দেখে অ্যান্সারগুলো দিতে হবে। তো এই ভিডিওর ভিতরে ক্লিয়ার করা আছে, আপনারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এখানে কীভাবে কী জয়েন করতে হবে, সমস্ত বিষয়বস্তু এই ভিডিওর ভিতরে দেওয়া আছে। তো এখন আসেন এখানে কীভাবে জয়েন করবেন সেটা তো বুঝতে পারলেন, এখন তারা আগে থেকেই জয়েন আছেন তারা কী করবেন কীভাবে এটা উইথড্র করবেন সেটা আপনাদের দেখাই। তো যাদের আগে থেকে অ্যাকাউন্ট আছে তারা প্রথমে যেটা করবেন আপনার আগের অ্যাকাউন্টে লগ ইন করবেন, তো আগের অ্যাকাউন্টে কীভাবে লগ ইন করবেন সেটাও এই ভিডিওর ভিতরে দেখানো আছে, এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনারা সবাই নতুন পুরাতন, যদি কেউ ভুলে গিয়ে থাকেন কীভাবে লগ ইন টগ ইন করতে হয় সকল কিছু এই ভিডিওর ভিতরে দেখানো আছে, আপনারা এই ভিডিওটা দেখে লগ ইন করে নেবেন। আর যদি আমি এখানে একটু দেখিয়ে দিই কীভাবে লগ ইন করতে হয়, তো এখান থেকে দেখেন এই যে জয়েন লিঙ্ক এই যে কপি লেখা আছে এইটা কপি করবেন, আর এই ওয়ালেটটা তো ডাউনলোড অবশ্যই করা লাগছিলো আপনাদের যারা আমার ভিডিও দেখে এই অ্যাকাউন্টটা খুলছেন বা এখন খুলবেন। তো লগ ইন করার জন্য এখান থেকে যে এই লিঙ্কটা আছে এটাকে কপি করবেন, কপি করে আপনি এই হবি ওয়ালেটের ভিতরে চলে আসবেন। তো হবি ওয়ালেটের ভিতরে চলে এসে আমি আপনাদের দেখাই, আমি হোমে চলে আসি সরাসরি। তো এই যে দেখুন হোমে চলে এসেছে, হোমে চলে এসে আপনারা এখান থেকে এই যে ডিসকোভার লেখাটা আছে ডিসকোভারে এখানে চলে আসবেন। এখানে যদি ক্যাপ্টেন বিটকয়েন এখান থেকেই থাকে তাহলে তার কোনো অসুবিধা নেই, যদি এখানে ক্যাপ্টেন বিটকয়েনটা না থাকে যেটা কপি করতে বললাম এটা কপি করে সার্চ অপশনের উপর ক্লিক করবেন, এখানে ওইটা পেস্ট করে দেবেন। পেস্ট করে দিলে দেখবেন যেরকম চলে এসেছে, এখানে সার্চের উপর ক্লিক করবেন, এটা দেখবেন অটোমেটিক এখানে সার্চ নিয়ে নিচ্ছে, আমি ডানে ক্লিক করলাম, এই যে দেখুন সার্চ আসছে। তো এখানে দেখবেন যে আপনাদের সামনে একটা সাইন ইনের অপশন চলে এসেছে। তো এই যে দেখুন ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখান থেকে এই যে গেট স্টার্ট নাও এই লেখাটার উপর ক্লিক করে দেবেন। তো এই লেখাটার উপর ক্লিক করে দিলে দেখুন এখানে লেখা আছে সাইন ইন, তো একটু লোড নেবে, তো এখানে একটা ক্যাপচার আসবে, এই যে দেখুন আই এম নট এ রোবট, আপনারা ক্যাপচারটা কমপ্লিট করবেন। যারা কি আগে থেকে অ্যাকাউন্ট আছে তাদের বলতে আছে এরকম কাজগুলো করবেন, আর যারা নতুন অ্যাকাউন্ট খুলবেন তারা কীভাবে খুলবেন সে ভিডিও তো আমি বলেই দিলাম, ওই আগের ভিডিওটা দেখবেন সেখানে দেখানো আছে কীভাবে নতুন অ্যাকাউন্ট খুলতে হয়। তো আমি আই এম নট এ রোবট ভেরিফিকেশনটা কমপ্লিট করি। তো এই যে দেখুন আই এম নট এ রোবট ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, এখান থেকে সাইন ইনের উপর ক্লিক করবো, দেখবেন আপনার কি আপনার বা কী বলি আমার যে আর অ্যাকাউন্ট হয় দেখুন লগ ইন হয়ে গেছে, এখান থেকে কনফার্মের উপর ক্লিক করবেন। দেখবেন এই যে দেখুন এখানে আপনার পাসওয়ার্ডটা দিতে বলতেছে, আপনার যে হবি ওয়ালেটের যে পাসওয়ার্ডটা দিয়ে অ্যাকাউন্ট খুলছিলেন ও ভিডিওতে দেখানো আছে আপনার অ্যাকাউন্টে কীভাবে কী করবেন সকল বিস্তারিত বিষয়বস্তু, তো সেই পাসওয়ার্ডটা এখান দিয়ে আপনি এখানে লগ ইন করে ফেলবেন। তো এই যে দেখুন আমার অ্যাকাউন্ট এখানে লগ ইন হয়ে গেছে, তো আপনারা এরকম লগ ইন করবেন, লগ ইন করার পর এখানে এই সাইডে ওয়ালেট রয়েছে ওয়ালেটে চলে আসবেন। তো ওয়ালেটে চলে আসার পর এখানে আপনার যত ব্যালেন্স আছে সকল ব্যালেন্স এখানে শো করবে, এই যে দেখুন আমার ব্যালেন্সটা কিন্তু এখানে শো করতে আছে। তো এখানে ব্যালেন্সটা শো করার পর আপনারা যেটা করবেন আপনারা এখান থেকে এটাকে ব্যাক করে দেবেন, আপনারা না ব্যাক না ব্যাক করার আগে এখানে একটু কাজ রয়েছে, সেই কাজটা হচ্ছে এখান থেকে আপনারা কীভাবে উইথড্র করবেন সেটা দেখাবো। তো উইথড্র করার জন্য এখান থেকে উইথড্র লেখা আছে, উইথড্রোর উপর ক্লিক করে দেবেন, এখানে বলতে আছে আপনার এখান থেকে উইথড্র করতে হলে আপনাকে একটা গ্যাস ফি, সেই গ্যাস ফিটা দিতে হবে। তো গ্যাস ফিটা কোথা থেকে দেবেন, ইথেরিয়াম কোথা থেকে দেবেন, তো আপনার যে ব্যালেন্স রয়েছে সেই ব্যালেন্সে আপনাকে ইথেরিয়াম রাখতে হবে। তো কোন ব্যালেন্সে রাখবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিই, এই যে ব্যালেন্স আপনার হবি ওয়ালেটের যে ব্যালেন্স রয়েছে এখানে যে ইথেরিয়াম অপশনটা রয়েছে এটার ভিতরে চলে আসবেন। এখান থেকে যে রিসিভ যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটা কপি করবেন, এখান থেকে $12-13 মতো ইথেরিয়াম ডিপোজিট করে রাখবেন। তার কারণ হচ্ছে আপনার এই ওয়ালেট থেকে কিন্তু ইথেরিয়ামগুলো কাটবে এবং আপনি প্রথমে এই ওয়ালেটে টোকেনটা পাবেন, ওয়ালেটে পাওয়ার পর তারপর এখান থেকে সোয়াইপ করে নিতে পারবেন। তো এই ওয়ালেটে আসার পর কীভাবে সোয়াইপ করবেন এখন সেটা দেখাবো। তো সেটা সম্পূর্ণভাবে যে ভাই এখানে পেমেন্ট কোডটা শেয়ার করেছে তারটা থেকেই দেখাবো, তার থেকে আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি সে কীভাবে করেছে, ঠিক একইভাবে আপনাদের আমি দেখাবো এবং আপনারা ঠিক একইভাবে কাজগুলো করলে এখান থেকে উইথড্রটা করে নিতে পারবেন। তো প্রথমে তো আপনি এখানে চলে আসবেন, এখানে আপনার ব্যালেন্সটা দেখতে পাবেন, ব্যালেন্সের উপর একটা ক্লিক করে দেবেন, এই যে ব্যালেন্স ব্যালেন্সের উপর একটা ক্লিক করে দিলে নিচে উইথড্র অপশন পাবেন, উইথড্রোর উপর ক্লিক করে দেবেন। তো উইথড্রোর উপর ক্লিক করে দিলে আপনাকে কি উইথড্র অপশনটা চলে আসবে। তার আগে একটা জিনিস আপনাদের দেখাই, সেটা হচ্ছে এখানে দেখুন এই সেই ভাইও কিন্তু $18 মতো এখানে আগে ইথেরিয়াম ডিপোজিট করে রেখেছিল, তো সে টেস্টালটের মাধ্যমে করেছে। আপনাদের যদি প্রাইভেট কি আপনাদের একটা প্রাইভেট কি সেভ করে রাখতে হয়েছিল, আপনারা চাইলে সেই প্রাইভেট কি দিয়ে এখানে কি আপনার অ্যাকাউন্টে অ্যাড করে এখান থেকেও আপনারা কাজগুলো কমপ্লিট করতে পারেন। তো আপনারা হবি ওয়ালেট থেকেও করতে পারবেন, কোনো অসুবিধা নেই, যে কোনো একটা ওয়ালেট দিয়ে করলেই হবে, হবি ওয়ালেট দিয়েই করবেন যেহেতু হবি ওয়ালেটের ভিতর থেকে অ্যাকাউন্টটা খুলেছেন। তো তারপর আপনারা সেটা করবেন, এই যে উইথড্র উইথড্রোর উপর ক্লিক করাবো, আপনার সামনে এই নোটিশটা আসবে, আমি তো একটু আগেও বললাম এই নোটিশটা আসবে আপনাদের এখানে ইথেরিয়াম গ্যাস ফি চাইবে, তো এখান থেকে আপনাদের সাথে ইথেরিয়াম থেকে থাকে কনফার্মের উপর ক্লিক করবেন। আর যদি ইথেরিয়াম না থাকা অবস্থায় কনফার্মের উপর ক্লিক করেন তাহলে আপনার যে ব্যালেন্সটা রয়েছে ব্যালেন্সটা এখান থেকে কেটে নেবে, কিন্তু কেটে নেওয়ার 6 ঘন্টা পরে আবার আপনার ব্যালেন্সটা আপনাকে ব্যাক দেবে। তার কারণ হচ্ছে আপনার ট্রানজ্যাকশনটা কমপ্লিট হবে না আপনার ইথেরিয়াম না থাকার ফলে। তো তার জন্য আগে থেকে ইথেরিয়াম ডিপোজিট করে রাখবেন, তারপর এখানে কনফার্মের উপর ক্লিক করবেন।
তো কনফার্মের উপর ক্লিক করলে প্রথমেই দেখবেন এখানে আপনার কাছে নেটওয়ার্ক ফিস আছে $3.70। তো প্রথমেই দেখ এখান থেকে উইথড্র করতে আর কি এই ক্যাপ্টেন বিটকয়েন তাদের ওয়েবসাইট থেকে আপনার ওয়ালেটে নেবেন, সেই ওয়ালেটে নিতে এখান থেকে প্রথমেই $3.70 তারা কিন্তু ফি নিচ্ছে। তো এখন বর্তমানে ইথেরিয়াম ফিটা খুব বেশি, প্রত্যেকটা ট্রানজাকশন করতে গেলে $5-10 মতো ফি চলে যায়। তো এখন আমি আপনাদের সাজেশন দেবো যে কেউ এখন এটা উইথড্র করার দরকার নেই, যখন বড় বড় এক্সচেঞ্জার সাইটে লিস্টেড হবে খুব শীঘ্রই লিস্টেড হয়ে যাবে, তখন আমি আবার আপডেট দিয়ে দেবো। তো আপনাদের তারপরেও দেখিয়ে দিই, কারো যদি বেশি টোকেন থাকে এখান থেকে সোয়াইপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এখান থেকে এই যে দেখুন $3.70 মতো ফি নেবে, এখান থেকে অ্যাপ্রুভের উপর ক্লিক করে দেবেন, আপনার এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। এটা 1-2 মিনিটের ভিতরে উইথড্র কমপ্লিট হয়ে যাবে। উইথড্র কমপ্লিট হয়ে গেলে আপনি আপনার ব্যালেন্সে চলে আসবেন। মাই ব্যালেন্স বলতে আমি আপনাদের দেখাই, মাই ব্যালেন্স বলতে এই যে হবি ওয়ালেটের ভিতরে এখানে এই যে ব্যালেন্স রয়েছে, ব্যালেন্সের এখান থেকে আপনি আসেন। এখান থেকে এখন আমি তো উইথড্রটা করিনি, আপনি উইথড্র করলে আপনার টোকেনটা এখানে আপনি দেখতে পারবেন। তো আপনার টোকেনটা ওখানে দেখতে পারলে তারপর আপনি এখান থেকে সোয়াইপ করতে পারবেন। তো সোয়াইপ করার জন্য এখন আপনাকে যেটা করতে হবে, এই যে দেখুন এখান থেকে সে যে রিসিভ করেছে সেটাও সে দেখিয়ে দিয়েছিল। তো সোয়াইপ করার জন্য আপনাদের এখান থেকে ড্যাপ অপশন আমি আপনাদের এই হবি ওয়ালেট থেকেই দেখাই কী করতে হবে পরবর্তী বিষয়গুলো। তো এই যে দেখুন হবি ওয়ালেটে ভিতরে চলে আসলে এখানে ডিসকভার অপশনটা রয়েছে, যেখান থেকে আপনারা লগ ইন করেছিলেন সেই ডিসকভার অপশনে চলে আসবেন। ডিসকভার অপশনে চলে আসার পর আপনারা যেটা করবেন, আমার টেলিগ্রাম চ্যানেলে আসবেন। আমার টেলিগ্রাম চ্যানেলে একটা লিঙ্ক দেওয়া আছে সোয়াইপ করার লিঙ্ক, আপনাদের সেটাও দেখিয়ে দিই। এখানে আমি একটা লিঙ্ক দিয়ে দিয়েছি, এই যে দেখুন নিচের দিকে একটা লিঙ্ক রয়েছে, এই যে এখানে লেখা আছে CAPT সোয়াইপ লিঙ্ক। তো আপনারা কী করবেন, এই লিঙ্কটা এখান থেকে কপি করবেন। তো এই পোস্টার সামনে আসতে তো আপনাদের কোনো অসুবিধাই হবে না, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্কই থাকবে, তো ওই লিঙ্কটার উপর ক্লিক করলে এই পোস্টটি চলে আসবে। চলে আসার পর এখান থেকে CAPT সোয়াইপ লিঙ্ক, এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা এখান থেকে চেপে ধরবেন, চেপে ধরে লিঙ্কটা এখান থেকে কপি করে নেবেন। তো লিঙ্কটা কপি করে আবার হবি ওয়ালেটের ভিতরে চলে আসবেন, এই যে ডিসকভার এখানে আসবেন, এখান থেকে যে সার্চ অপশন রয়েছে এই সার্চ অপশনের ভিতরে ওই লিঙ্কটা পেস্ট করে দেবেন। এখানে এই যে দেখুন আমার মতো করে এখানে পেস্ট করে দেবেন। লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পর এখানে নিচে ডান অপশন আছে, ডানে ক্লিক করবেন, অথবা এখানে সার্চ যে রয়েছে ওটার উপরে ক্লিক করবেন। তো আমি ডানে ক্লিক করে দিই, দেখবেন আপনাদের সামনে নতুন আরেকটি ইন্টারফেস চলে এসেছে, যে যেখান থেকে আপনারা সোয়াইপ করবেন সেই ইন্টারফেসটি আপনাদের সামনে চলে আসবে। তো এই যে দেখুন ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরকম একটা ইন্টারফেস চলে আসার পর এখানে একটা নোটিফিকেশন আসবে, এই যে ঠিক এরকম একটা নোটিফিকেশন আসবে। তো আপনারা এখান থেকে এই যে আই আন্ডারস্ট্যান্ডের উপর ক্লিক করে দেবেন, তারপরে এখানে কন্টিনিউর উপর ক্লিক করবেন। কন্টিনিউর উপর ক্লিক করলে আপনার সামনে ঠিক এরকম আরেকটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখবেন যে CAPT এবং ইথেরিয়াম এই দুইটা সোয়াইপ করা যাচ্ছে। তো এখানে আপনার উপরে আপনার যে টোকেন থাকবে উইথড্র করার পর সেই টোকেনটা এখানে শো করবে, আগে উইথড্র করতে হবে, সেটা তো আমি আগেই বলে দিলাম। উইথড্র না করার আগেই যদি আপনার সোয়াইপ করতে যান তাহলে এখানে কিন্তু জিরো দেখবেন, তাদের ওয়েবসাইট থেকে আগে উইথড্র করে আপনার ব্যালেন্সে আনতে হবে। তো এখানে দেখুন আপনার টোকেনটা উপরে শো করবে, তারপর আপনার যে ইথেরিয়াম ব্যালেন্সটা রয়েছে সেটাও কিন্তু এখানে শো করবে। তো আপনারা কী করবেন, এখান থেকে ম্যাক্সের উপরে একটা ক্লিক করে দেবেন। ম্যাক্সের উপরে ক্লিক করলে আপনার এখানে যত টোকেন আছে সব টোকেন এখানে চলে আসবে। তো সব টোকেন এই যে দেখুন সব টোকেন এখানে চলে আসবে, তারপর এখানে আপনার কত কী পাবেন অ্যামাউন্ট সেটা এখানে দেখাবে। তো এই বাই কিন্তু 0.395176 ইথেরিয়াম পেয়েছিল, যেটা মূল্য $136, তার বেশিও হতে পারে। আবার অনেক সময় আছে আপনারা যে সবসময় এই এই পরিমাণেই ব্যালেন্স পাবেন এরকম না, টোকেনের দাম কিন্তু ওঠানামা করে, আপনারা আরও বেশিও পেতে পারেন কমও পেতে পারেন। তো এখান থেকে তারপর এরকম করবেন, এখান থেকে ম্যাক্সের উপর ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে এখানে আপনার সোয়াইপের অপশনটা এরকম কি গাঢ় হয়ে গেছে, সোয়াইপের উপর একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দিলে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখান থেকে কনফার্ম সোয়াইপ লেখা একটা অপশন পাবেন, এটার উপর একটা ক্লিক করে দেবেন। দেখবেন এরকম কিছু কিছু সময় এরকম ঘুরবে, এখানে একটু লোড নেবে, লোড নেওয়ার পর তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, বলবে আপনাকে আবার $1.84 ফি ইথেরিয়াম ফি দিতে হবে এটা সোয়াইপ করার জন্য। তো আপনারা যেটা করবেন এখান থেকে অ্যাপ্রুভ করে দেবেন। তো দেখুন মোট অলরেডি কিন্তু $5 মতো চলে গেল। তো এখান থেকে অ্যাপ্রুভের উপর ক্লিক করবেন, অ্যাপ্রুভের উপর ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখানে দেখবেন আপনার সোয়াইপিংটা পেন্ডিংই রয়েছে। তো আপনারা 1-2 মিনিটের মতো অপেক্ষা করবেন, তারপর এক সময় দেখবেন যে আপনার সামনে এখান থেকে এই যে অ্যাপ্রুভ হয়ে গেছে সোয়াইপটা, এবং এখানে আবার সোয়াইপ লেখা চলে এসেছে। তো আপনারা কী করবেন, এখান থেকে আবার সোয়াইপের উপর ক্লিক করবেন, তখন আপনাদের সামনে আবার এরকম কনফার্ম করতে বলবে, আপনারা এখানে কনফার্ম সোয়াইপের উপর ক্লিক করে দেবেন। এরকম আবার একটু লোড নেবে, লোড নেওয়ার পর আপনার কাছে আবার একটা ফিস চাইবে, সেটা হচ্ছে $6.28। তো অলরেডি কিন্তু দেখুন $10 মতো ফি চলে গেলো আপনাদের। তো আমি আগেই বলতাম $10 মতো ফি লাগবে এখান থেকে সোয়াইপ করতে হলে।
তো আপনারা এটা এখন সোয়াইপ করার দরকার নেই, যদি কারো অতিরিক্ত প্রয়োজন হয় এবং টোকেন যদি বেশি থাকে তাহলে আপনারা সোয়াইপ করে নিতে পারেন। তো উইথড্র কীভাবে করবেন সেটা দেখানোর জন্যই মূলত এই ভিডিওটা, যে তাদের এটা উইথড্র অপশন চালু হয়ে গেছে, কেউ অফারটি মিস করেন না, এখনও আছে, জয়েন করে ফেলুন সবাই। তো এখান থেকে $6 মতো ফিস হবে, তো আপনি এখান থেকে অ্যাপ্রুভের উপর ক্লিক করে দেবেন। অ্যাপ্রুভের উপর ক্লিক করলে আবার 1 থেকে 2 মিনিটের মতো সময় নেবে, এটাকে এখান থেকে ক্লোজ করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখান দেখবেন পেন্ডিং চলে এসেছে, তো পেন্ডিং চলে আসার পর এক সময় দেখবেন যে আপনার এটা কমপ্লিট হয়ে গেছে, এখানে জিরো ব্যালেন্স চলে এসেছে। তো জিরো ব্যালেন্স চলে আসার পর তারপর আপনি যদি আপনার ওয়ালেটটা এসে চেক করেন তাহলে দেখবেন আপনার ওয়ালেটে ইথেরিয়াম চলে এসেছে। তো এই দেখুন এই ভাইব মোট এখানে ইথেরিয়াম ছিল মাত্র $18, তো তারপর দেখুন এখানে কিন্তু তার $145-145। তো এখান থেকে যদি $18 আপনি মাইনাস করেন তাহলে $128 মতো সে এখান থেকে কিন্তু পেমেন্টটা নিয়েছে। তো বুঝতেই পারতেছেন কত ভালো পরিমাণে এখান থেকে তারা ইনকামটা দিচ্ছে এক্সচেঞ্জে লিস্টেড হওয়ার আগেই, আর এক্সচেঞ্জে লিস্টেড হওয়ার পর তাহলে কত ভালো পরিমাণে ইনকাম দেবে আপনারা একটু ভেবে দেখুন। তো আশা করি কেউ এই অফারটি মিস করবেন না, অফারটি এখনও আছে আর বেশি দিন হয়তো থাকবে না, এক্সচেঞ্জে লিস্টেড হওয়ার সাথে সাথে কিন্তু এই অফারটি শেষ হয়ে যেতে পারে। তো এখানে কিন্তু আজকের উত্তরগুলো দেওয়া আছে, আপনারা খুব সহজেই আজকে জয়েন হতে পারবেন, এবং পরের দিন থেকে যদি আপনি জয়েন হতে চান তাহলে একটু অসুবিধা হবে, কারণ অ্যান্সারগুলো দিতে আপনাদের একটু অসুবিধা হবে। তো সেই অসুবিধার সমাধানও নিচের এই ভিডিওটা দেওয়া আছে, আপনারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কীভাবে কি কাজগুলো কমপ্লিট করবেন। তো আশা করি আপনাদের একটা পেমেন্ট প্রুফ দেখাতে পারলাম, আমি চাইলে এখন এটা উইথড্র করতে পারতাম, তাহলে আমার লস হতে পারে, তার জন্য আমি উইথড্র করিনি, এটাকে হোল্ড করে রাখবো, যখন এক্সচেঞ্জ সাইটের ভিতর লিস্টেড হবে তখন আমি এখান থেকে উইথড্র করবো। তখন যদি ধরুন ওখানে সোয়াইপ করতে $6 মতো ফি লেগেছে, তখন যদি আমি সোয়াইপ না করে শুধু উইথড্র করি তাহলে $10-এর জায়গায় মোট $6 আমার যাবে, তাহলে আমার এখান থেকে একটা ভালো পরিমাণে কি ইনকাম হবে। তাই আমি এটা এখন সোয়াইপ করবো না, এটা আমি এখন হোল্ড করে রেখে দেবো। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি আপনাদের। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি করে লাইক দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে অফারটি সম্পর্কে আপনার বন্ধুরাও জানতে পারে এবং তারাও এখান থেকে কিছু পরিমাণে ইনকাম করতে পারে। আর যারা আগে থেকেই জয়েন করেছিল, যদি কারো বেশি পরিমাণে টোকেন থেকে থাকে তারা এখন সোয়াইপ করতে পারে অথবা টোকেনটা হোল্ড করেও রাখতে পারে। তো এই ছিল আজকের ভিডিওটি, খোদা হাফেজ।